ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিউটোরিয়াল 24 চ্যানেলের পক্ষ থেকে আবারো স্বাগত জানিয়ে শুরু করতেছি আজকে টিউটোরিয়াল। বন্ধুরা গত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনি প্রফেশনাল ভাবে ইউটিউবে কাজ করার জন্য একটা ইউনিক জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেই জিমেইল অ্যাকাউন্টটি কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের সাথে লিংক করবেন, কিভাবে আপনি ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজ করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটাতে একটা ক্লিক করে দিন আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো রিমাইন্ডার পাওয়ার জন্য। বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা আমরা গত টিউটোরিয়ালে দেখেছি কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেই জিমেইল অ্যাকাউন্টটি কিভাবে ইউটিউব চ্যানেলের সাথে লিংক করতে হয় এবং ইউটিউব চ্যানেলটি কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো প্রথমত ক্রোম ব্রাউজারটি অন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছি, আপনারা চাইলে যে কোনো ব্রাউজার থেকে এটি করতে পারেন। আমার কাছে ক্রোম ব্রাউজারটাই ভালো লাগে, এই কারণে আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে এটি দিয়ে করতে পারেন। তো এখানে ক্রোম ব্রাউজারটি অন করার পরে এখানে ইউটিউব লিখে সার্চ করবেন, ইউটিউব এটা লিখে জাস্ট এখানে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পরে এই যে উপরে যে লিঙ্কটা আসছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সাইনিং এর যে অপশনটা আমরা সাইনিং এ ক্লিক করব। বন্ধুরা সাইনিং এ ক্লিক করার পরে এই যে দেখেন আমরা গত টিউটোরিয়ালের যে জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি সেটি হলো এই জিমেইল অ্যাকাউন্টটি। তো এটা এখন আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে লিংক করব। তো আমরা জাস্ট এখানে পাসওয়ার্ডটা দিব আমাদের ইমেইলের। তারপরে নেক্সট। তো এই যে দেখেন আমাদের জিমেইল অ্যাকাউন্টটি এখন ইউটিউব চ্যানেলের সাথে লিংক হয়ে গেছে। এখানে যে আইকনটি আসছে এই যে দেখেন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে প্রথমে যেটা সেটা হলো মাই চ্যানেল, তারপরে ক্রিয়েটর স্টুডিও। আমরা যাব ক্রিয়েটর স্টুডিওতে। আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা ক্রিয়েট করতে হলে এখানে যেতে হবে। তো ক্রিয়েটেড চ্যানেলে আমরা ক্লিক করব। ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করার পরে যে দেখুন এখানে ফার্স্ট নেম হচ্ছে এসএম, তারপর হচ্ছে তানবীর। আমরা যে জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি আমরা ফার্স্ট নেম ওখানে ইউজ করছি এসএম, তারপরে লাস্ট নেম তানবীর ইউজ করছি, এই কারণে এখানে নামগুলো আসছে। তো আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারেন। এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেল নামটা দিতে পারেন, যেমন আমি এখানে নামটা দিচ্ছি TECH, তারপরে যে দেখুন এখানে আমি আরেকটা নাম দিচ্ছি সেটা হলো SOLUTION 24, টেক সলিউশন 24। এটা লেখার পরে এই যে দেখুন ক্রিয়েট চ্যানেল, এখানে যদি এখন আমি ক্লিক করি তাহলে আমার এই নামে চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। এখানে আরেকটা অপশন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো ইউজ এ বিজনেস অর আদার নেম। এখানে যদি আমরা ক্লিক করি এই যে দেখেন কি আসে, এখানে ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম। এখানে চাইলে আপনি আপনার পুরো নামটা একসাথে টাইপ করে ক্রিয়েট করে নিতে পারেন, যেমন TECH টেক স্পেস SOLUTION টেক সলিউশন তারপর হচ্ছে 24। এখানে আপনি যে নামে চ্যানেল ক্রিয়েট করতে চান সেই নামটা এখানে টাইপ করবেন, তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। তো বন্ধুরা এই যে দেখেন আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখানে একটা লেখা দেখতে পাচ্ছি যেটা হলো ইউ হ্যাভ অ্যাডেড এ চ্যানেল টু ইউর অ্যাকাউন্ট। আমাদের যে জিমেইল অ্যাকাউন্টটা সেটা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড হয়ে গেছে। তারপরে এখানে আমাদের এখন চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে। আমরা আবার এখানে যাব, এখানে গিয়ার আইকনে ক্লিক করব, তারপরে যে দেখুন ক্রিয়েটর স্টুডিও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম আসবে, আসার পরে আমরা যদি ভিউ চ্যানেলটা যদি একটু ভিউ করে যদি দেখতে চাই আমরা ভিউ চ্যানেলে ক্লিক করব। ভিউ চ্যানেলে ক্লিক করার পরে আমাদের কাস্টমাইজ চ্যানেল, তারপরে ক্রিয়েটর স্টুডিও। আমরা চ্যানেলটা একটু কাস্টমাইজ করে নিতে হবে, তো আমরা কাস্টমাইজে ক্লিক করব। তো বন্ধুরা আমাদের চ্যানেলটা ক্রিয়েট করার পরে এই যে দেখেন এখানে হলো আমরা আমাদের ফেসবুকে যেরকম প্রোফাইল পিকচার থাকে, তারপরে আমাদের ফেসবুকের মধ্যে যেরকম একটা কভার পিকচার থাকে, এটা হলো সেম ওই রকম। আমরা এখানে প্রোফাইল পিকচারটা অ্যাড করতে পারবো আর এখানে কভার ফটোটা অ্যাড করতে পারবো। এখানে কভার ফটো যেটা সেটাকে আবার চ্যানেলের ব্যানার হিসেবেও বলা হয়। তো আমরা এখন এখানে আমাদের চ্যানেলের প্রোফাইলটা অ্যাড করব। আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এডিটর অপশনে যাব। তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আপলোড ফটো নামে একটা অপশন চলে আসছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার চ্যানেলের যে লোগোটা বা আপনার যে প্রোফাইলটা সেটা এখান থেকে অ্যাড করে দিতে পারেন। তো আমি এখন আমার চ্যানেলের লোগোটা এখানে অ্যাড করব। তো আমি ফাইলটা সিলেক্ট করলাম, এই যে দেখেন টেক সলিউশন 24। এখানে এই লোগোটা আপলোড করার আগে একটা বিষয় যেটা হলো এই লোগোটা অবশ্যই 800x800 পিক্সেলের হতে হবে। আপনার এই যে দেখুন আমার এখানে যে লোগোটা সেটা 800x800 পিক্সেলের। তো এটা জাস্ট এখানে অফেনে ক্লিক করবেন, সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করার পরে অফেনে ক্লিক করবেন। অফেনে ক্লিক করার পরে আমাদের চ্যানেলের যে লোগোটা সেটা এখানে চলে আসছে, তারপর আমরা ডানে ক্লিক করব।
ডানে ক্লিক করার পরে এই যে দেখুন টেক্স সলিউশন 24 এটা আমাদের চ্যানেলে এখন অ্যাড হয়ে গেছে। পরে আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো, আমরা চলে আসবো ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা এই যে দেখেন আমাদের টেক্স সলিউশন 24 আমাদের চ্যানেলের যে লোগোটা সেটা এখানে অ্যাড হয়ে গেছে। এবার আমরা দেখাবো এই যে দেখুন অ্যাড চ্যানেল আর্ট, যেটা আমাদের চ্যানেলের ব্যানার যেটা, সেটা আমরা এখানে কীভাবে অ্যাড করব। আমরা জাস্ট এই যে দেখুন এখানে যে আইকনটা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এডিট চ্যানেল আর্ট এখানে ক্লিক করব। তো বন্ধুরা এই যে দেখুন চ্যানেল আর্ট, চ্যানেল আর্টের আপলোড ফটোসের যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যে ফটোটা আপনি আপলোড করবেন আপনার চ্যানেলের ব্যানার হিসেবে, সেটার সাইজ অবশ্যই আপনার 2560x1440 হতে হবে। আপনার চ্যানেলের জন্য এই সাইজের ব্যানার কীভাবে তৈরি করবেন সেটা আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আমরা স্টেপ বাই স্টেপ আপলোড করব, সেগুলোও আমরা আপনাদেরকে শেখাবো। তো এখন আমি ডেমো হিসেবে একটা ব্যানার এখান থেকে সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপলোডিং হচ্ছে। তো এখানে আমরা এই যে দেখুন সিলেক্টেড যে অপশনটা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমাদের এই ব্যানারটা এখানে আমাদের চ্যানেলে সেভ হয়ে যাবে। বন্ধুরা চ্যানেল কাস্টমাইজ করার আরও কিছু অপশন আছে যেগুলো আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করছি এই যে দেখুন টেক সলিউশন 24, এই চ্যানেলটা ইউটিউব চ্যানেলের সাথে পার্টনার করে নিতে হবে। তো ইউটিউব চ্যানেলের সাথে কীভাবে এই চ্যানেলটি পার্টনার করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। সেটি করার জন্য আমরা এই যে দেখুন এখানে যে আইকনটা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আবার চলে যাব ক্রিয়েটর স্টুডিওতে। ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পরে আমরা চলে যাব চ্যানেল নামে যে অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি, যে দেখুন চ্যানেল, আমরা চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পরে যে দেখুন ভেরিফাই নামে যে অপশনটি এখানে চলে আসছে, আমরা ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পরে যে দেখুন আপনার যে কান্ট্রি থেকে আপনি চ্যানেলটা ভেরিফাই করতে চান, যে দেশের নাম্বার দিয়ে আপনি চ্যানেলটা ভেরিফাই করতে চান, তো সেটা এখানে সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো কান্ট্রি আছে, যে দেখুন আপনি যে দেশে থাকেন সেটা সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু বাংলাদেশে আছি আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করলাম। বন্ধুরা কান্ট্রি সিলেক্ট করার পরে এখানে একটা আপনি যে নাম্বারটা টাইপ করবেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। এখন ওরা বলতেছে যে আপনি ভেরিফিকেশন কোডটা কি মেসেজের মাধ্যমে নিতে চান নাকি ভয়েস আকারে নিতে চান। তো আমি টেক্সট মেসেজের মাধ্যমে নিতে চাই, আমি এখানে সিলেক্ট করব টেক্সট মেসেজ। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেমভাবে এখানে ট্রাই করবেন। তো এখানে আপনি আপনার যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে টাইপ করবেন। তো আমি এখন এখানে একটা নাম্বার দেব, এখানে নাম্বারটা টাইপ করবেন। নাম্বারটা টাইপ করার পরে এই যে দেখুন সাবমিটের যে অপশনটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এই নাম্বারে একটা 6-digit ভেরিফিকেশন কোড আসবে, ওটা এখানে টাইপ করবেন। তো আমি একটু ওয়েট করতেছি, কোডটা চলে আসবে। আমার কোডটা অলরেডি চলে আসছে, আমি কোডটা এখানে টাইপ করতেছি 8230 31। এটা দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এই যে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটা এখন ভেরিফাইড হয়ে গেছে। বন্ধুরা আমাদের চ্যানেলটা পার্টনার ভেরিফাইড হওয়ার পরে আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, যেটা হলো আপলোডের যে অপশনটা সেটা আমরা এখানে এখন যে কোনো ভিডিও আপলোড করতে পারবো আমাদের চ্যানেলে। তারপর মনিটাইজেশনের যে অপশনটা সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলে যে নতুন নিয়ম, নতুন রুলস অনুযায়ী 240,000 মিনিট ওয়াচ টাইম, তারপরে হচ্ছে 1,000 সাবস্ক্রাইবার আমাদের 12 মাসের মধ্যে করতে হবে, তারপরে আমরা এখানে মনিটাইজেশনের অপশন পাবো। তারপরে লাইভ স্ট্রিমিং যেটা সেটা এখানে আমরা ইনেবল করে নেব, আমরা ইনেবলে ক্লিক করব। তো বন্ধুরা এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। তো আমরা এখান থেকে চলে যাব অ্যাডভান্সের অপশনে, আমরা অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে যে দেখুন কান্ট্রি নামে যে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এখানে আফগানিস্তান সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে ইন্ডিয়া অথবা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেব। এই যে দেখেন ইউনাইটেড স্টেটস, তো এটা সিলেক্ট করলাম আমি। তো বন্ধুরা আমাদের এখানে চ্যানেলের কান্ট্রিটা সিলেক্ট করার পর আমরা এখানে দ্বিতীয় যে অপশনটা সেটা দেখতে পাচ্ছি, চ্যানেল কিওয়ার্ড। এখানে চ্যানেল কিওয়ার্ডটা কি, এটা কোথা থেকে দিবেন, এটা হলো আপনার চ্যানেলটা কোন রিলেটেড। যেমন আমার চ্যানেল হচ্ছে টেকনিক্যাল সলিউশন 24, আমার চ্যানেলটা হচ্ছে টেক রিলেটেড। তো আমি এখানে টেক রিলেটেড কিছু কিওয়ার্ড ইউজ করব। যেমন আমি ইউজ করতে পারি TECH টেক, তারপরে ডট, তারপর TECHNICAL টেকনিক্যাল, তারপরে আমি দিতে পারি TECHNAL টেকনিক্যাল টিপস TIPS, তারপরে এখানে আমি আমার চ্যানেলের নামটা ইউজ করতে পারি, যেমন TECHSOLUTIONS টেকনিক্যাল সলিউশনস। এভাবে এখানে আপনার চ্যানেলের রিলেটেড অনুযায়ী আপনার চ্যানেলটা কোন রিলেটেড, যদি ট্যাক রিলেটেড হয় তাহলে এই কিওয়ার্ডগুলো আপনাকে রিসার্চ করে নিতে হবে। এগুলো কোত্থেকে কীভাবে রিসার্চ করবেন সেগুলোও আমরা আমাদের ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো, পরবর্তী টিউটোরিয়ালে সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই চ্যানেল কিওয়ার্ডটা কী। এখন অনেকেই নতুন চ্যানেল ক্রিয়েট করে, চ্যানেল ক্রিয়েট করার পরে এখানে কিওয়ার্ড ইউজ করে না, তারপরে দেখা গেল তার চ্যানেলের যে নামটা সেটা দিয়ে যখন সার্চ করে
চ্যানেলটা খুঁজে পাওয়া যায় না, সেগুলো অনেক নিচে চলে যায়। আসলে সেটা হচ্ছে আপনার এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে চ্যানেলে। এগুলো যখন ইউজ করবেন তখন আপনার চ্যানেলটা, যখন এই নামটা লিখে যখন সার্চ করবেন তখন চ্যানেলটা সবার প্রথমে চলে আসবে। বন্ধুরা, চ্যানেল কিওয়ার্ডের পরে এখানে নিচে যে অপশনটা, এখানে টিক দেওয়া থাকবে, তারপরে নিচে চলে আসবেন। এই যে দেখুন অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট লিঙ্কিং। এখানে অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টটা কি এটা অনেকেই জানে না। অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টটা হলো আমরা যে এখানে যে দেখুন চ্যানেলের যে কিওয়ার্ডগুলো ইউজ করছি, এই কিওয়ার্ডগুলো আপনি অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টের সাহায্যে এগুলো রিসার্চ করে নিতে পারবেন এবং হাই র্যাঙ্কিং যে কিওয়ার্ডগুলো সেগুলো রিসার্চ করে নিতে পারবেন। তো অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট সম্পর্কেও আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করব, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। তারপরে এই যে দেখুন ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। তারপরে এই যে দেখুন এখানে যে অপশনগুলো সেগুলো এভাবে টিক দেওয়া থাকবে। তারপরে এই যে দেখুন সাবস্ক্রাইবার কাউন্ট যে অপশনটা, এখানে আমরা ডু নট ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইবেড টু মাই চ্যানেল, এটা করে দিতে পারি। এখন এটা করলে কি হবে, এটা অনেকেই আমরা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করি তো আমরা অনেকেই চাই যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কম, তো সেটা আমরা হাইড করে রাখার জন্য। তো এখানে যদি এটা দিয়ে যদি আমরা যদি এখানে সেভ করি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কটা, এটা কেউ দেখতে পারবে না। তো বন্ধুরা, এখানে আমাদের যে অ্যাডভান্স সেটিংসের অপশনগুলোর কাজ সেগুলো মোটামুটি আমাদের এখানে শেষ। তো আমরা এখানে জাস্ট সেভের মধ্যে ক্লিক করব। আমরা এখানে অ্যাডভান্স সেটিংসটা সেভ করার পরে আমরা চলে যাব আমাদের চ্যানেলে, চ্যানেলের ক্রিয়েটর স্টুডিওতে আবার চলে যাব। চলে যাওয়ার পরে এখানে আমরা যাব আমাদের মাই চ্যানেলে। তো বন্ধুরা, এখানে যখন আমরা আমাদের চ্যানেলে চলে আসব আমাদের মাই চ্যানেলে, মাই চ্যানেলে আসার পরে এই যে দেখুন হোম ভিডিওস প্লেলিস্ট চ্যানেলস ডিসকাশন অ্যাভয়েড, এখানে যে অপশনগুলো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি হোম, এখানে আমরা যে দুটো অপশন দেখতে পাচ্ছি এই দুটো অপশনের কাজ কি সেটা বোঝানোর জন্য আমাদের একটা ভিডিও আপলোড করতে হবে। আমরা যদি একটা ভিডিও আপলোড করে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এই দুটো অপশন বোঝানোর জন্য এখন একটা ভিডিও আমি এখান থেকে আপলোড করব। তো আমি এখানে আপলোডের অপশনে গেলাম, জাস্ট আপলোডে গেলাম। আপলোডে যাওয়ার পরে সাপোজ এখানে যে কোনো একটা কিছু আমি আপলোড করলাম, এখানে ভিডিও কীভাবে আপলোড করে সেটা তো আপনারা অনেকেই জানেন। যারা যারা এখনও ইউটিউবে ভিডিও আপলোড করতে জানেন না তাদেরকেও আমি দেখাবো আপনারা কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন, কীভাবে আপনারা টাইটেল দিবেন, ডিসক্রিপশন দিবেন, তারপরে কীভাবে ট্যাগ ইউজ করবেন, এই জিনিসগুলোও আমি আমার পরবর্তী টিউটোরিয়ালে স্টেপ বাই স্টেপ দেখাবো, তো আপনারা সাথেই থাকবেন। তো এখানে এখন আমরা আরেকটা ভিডিও আপলোড করব। এখানে একটা ভিডিও দিয়ে আসলে আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো না, যার কারণে আমরা আরেকটা ভিডিও এখান থেকে আপলোড করব। আপলোডের অপশনে গেলাম, সেমভাবে আরেকটা ভিডিও আমরা এখানে আপলোড করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে দুটো ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। তো এই দুটো অপশনের কাজ কি সেগুলো এখন আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি। যেমন এই যে দেখুন ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছে তারা ভিডিওটা কীরকম দেখতে চায় তো সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। তো সেটা সেট করার জন্য এই যে অ্যাডের সেকশন যেটা আমি এর আগে দেখাইছি, কন্টেন্ট, তারপর লেআউট, এখানে এই যে দুটো অপশন আছে, একটা হলো হরিজন্টাল রো, তারপর হচ্ছে ভার্টিক্যাল লিস্ট। ভার্টিক্যাল লিস্টটা কী এই জিনিসটা একটু ক্লিয়ার করি। এই যে আমরা যে দুটো ভিডিও আপলোড করছি এই ভিডিওগুলো যে আমাদের এখানে আসছে, এখন আমরা যদি এখানে যদি যাই, যাওয়ার পর আমরা যদি এটাকে যদি হরিজন্টাল রো করে দিই, তারপর যদি ডানে ক্লিক করি, এই যে দেখেন ভিডিওগুলো এভাবে আসবে। আর আমরা যদি এখন যদি এই অপশনটা যদি চেঞ্জ করে ভার্টিক্যাল লিস্টে যদি ক্লিক করে ডানে ক্লিক করি তাহলে ভিডিওগুলো এভাবে আসবে। এটা হলো হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল রো। এটা হলো আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছে তারা আপনার চ্যানেলে আসলে যখন হোম পেজে আসবে তখন এভাবে ভিডিওগুলো দেখবে। আর পর নিউ ভিজিটর্স, এখানে যে অপশনটা এখানে যদি আমরা ক্লিক করি, আপনি চাইলে আপনার চ্যানেলে নিউ ভিজিটর্স যারা যারা এখনও আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের জন্য আপনি এখানে যে কোনো একটা ভিডিও অ্যাড করে দিতে পারেন। যেমন আপনার চ্যানেল যদি কোনো ট্রেলার থাকে, যেটাকে আমরা চ্যানেল ট্রেলার বলি, আপনার চ্যানেলটা কী কোন রিলেটেড, এখানে আসলে কে কী পাবে, আপনার চ্যানেল থেকে কী শিখতে পারবে, সে ধরনের কোনো একটা আপনি ট্রেলার ম্যাক করে সেটা এখান থেকে অ্যাড করে দিয়ে সেভ করে দিতে পারেন। আপনার চ্যানেলে এখন নতুন যারা আসবে তারা কিন্তু এই ভিডিওটা দেখবে, আর সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইব করছে তারা কিন্তু এভাবে দেখবে। তো এই দুটো অপশনের কাজ হলো এটা। তারপর আমরা ভিডিওসের অপশনে যদি যাই, যে দেখেন আমাদের চ্যানেলে ভিডিওসে যেটা, এখানে গেলে আমরা ভিডিওগুলো দেখতে পারবো। তারপরে এখানে আমরা যে তিন নম্বর অপশনটা দেখতে পাচ্ছি সেটা হলো প্লেলিস্ট। এখানে প্লেলিস্টে যদি আমরা ক্লিক করি, প্লেলিস্টে ক্লিক করার পরে এই যে দেখুন নিউ প্লেলিস্ট, এখানে যাব। এখানে যাওয়ার পরে সাপোজ আপনি কোনো আপনার চ্যানেলের মধ্যে বিভিন্ন ভিডিও আপলোড করবেন, এখন যদি আপনি চ্যানেলে যদি গ্রাফিক্স ডিজাইনের কোনো ভিডিও আপলোড করেন সেটা আপনি এখানে প্লেলিস্টের মাধ্যমে আপনার ভিজিটরদের জন্য, ভিজিটরদের সুবিধার জন্য আপনি এখানে প্লেলিস্ট অ্যাড করে দিতে পারেন। যেমন আপনি এখানে গ্রাফিক্স ডিজাইন নামে একটা প্লেলিস্ট ম্যাক করে ওই প্লেলিস্টের মধ্যে গ্রাফিক্স ডিজাইনের টিউটোরিয়ালগুলো আপলোড করে দিতে পারেন।
এটা করার সুবিধা অসুবিধা হলো আপনার ভিজিটর যারা তারা কিন্তু সহজে আপনার ভিডিওগুলো প্লেলিস্টের মাধ্যমে প্লেলিস্টে গেলে ওই ভিডিওগুলো পাবে। এরপর আপনি যদি কোনো ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল আপলোড করেন আপনার চ্যানেলে, তো এখানে আপনি ভিডিও এডিটর নামে একটা প্লেলিস্ট অ্যাড করে সেই ভিডিওগুলো আপনি আপনার এই প্লেলিস্টে অ্যাড করে দিতে পারেন। এটা হলো প্লেলিস্টের কাজ। তারপরে যে দেখুন চ্যানেলস, আমরা যদি চ্যানেলসে ক্লিক করি, চ্যানেলসে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি দিস চ্যানেল ডাজন্ট ফিচার্স এনি আদার চ্যানেলস। এখানে চ্যানেলসের যে অপশনটা সেটা হলো আপনি কোন কোন চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সেটা এই চ্যানেলস অপশন। তারপরে যে অপশনটা সেটা হলো ডিসকাশন, এই ডিসকাশনে যদি আমরা ক্লিক করি আপনার চ্যানেল সম্পর্কে যদি কেউ কোনো কিছু জানতে চায় সে আপনার ডিসকাশনে এসে এখানে কমেন্টস করতে পারবে এবং আপনিও তাদের সাথে এখানে রিপ্লাই করতে পারবেন। তারপরে যে দেখুন অ্যাভয়েড, অ্যাভয়েডটা কি, আমরা যদি অ্যাভয়েডে ক্লিক করি এটা আমরা অনেকে জানি, আপনার চ্যানেলের অ্যাভয়েডটা কি, চ্যানেলের অ্যাভয়েডটা হচ্ছে আপনার এই চ্যানেল সম্পর্কে এই চ্যানেলটা কবে ক্রিয়েট করছেন সেটা আপনার ভিজিটররা এখানে জানতে পারবে। আর এখানে ডিসক্রিপশনে আপনার এই চ্যানেল সম্পর্কে যদি কোনো কিছু আপনার ভিজিটরদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে সেটা আপনি এখানে ডিসক্রিপশনে দিয়ে আপনি এটা সেভ করে দিতে পারবেন। যেমন এই যে দেখেন আমাদের বাংলা টিউটোরিয়াল 24 চ্যানেলের অ্যাভয়েড সম্পর্কে এখানে দেওয়া আছে, আমাদের চ্যানেলের অ্যাভয়েডটা এখানে সেট করা আছে। তো এভাবে আপনারা আপনাদের চ্যানেলের অ্যাভয়েডটা এখানে দিয়ে তারপর সেভ করে দিতে পারেন। তারপরে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি সেটা হলো ডিটেইলস, এখানে আপনি চাইলে আপনার ভিজিটরদের উদ্দেশ্যে তাদেরকে বিভিন্ন ধরনের হেল্প করার জন্য আপনি চাইলে যে কোনো একটা ইমেল অ্যাড করে দিতে পারেন এখানে। এরপরে এখানে আমরা যে লোকেশনের অপশনটা দেখতে পাচ্ছি, আমাদের লোকেশনটা আমরা সেট করছি ইউনাইটেড স্টেটস, তো এখানেও সেমভাবে আমরা ইউনাইটেড স্টেটস করে দেব। তো আমরা এখানে দেখব ইউনাইটেড স্টেটসটা কোথায় আছে, এই যে দেখুন ইউনাইটেড স্টেটস, এটা এখানে সিলেক্ট করে দেব। এটা এখানে সিলেক্ট করার পরে আমরা একবারে সবার শেষে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লিঙ্কস। এখানে লিঙ্কসটা কি, আমরা যদি লিঙ্কসে ক্লিক করি, এই যে দেখেন এখানে যে কোনো লিঙ্কস আপনি এখানে অ্যাড করতে পারেন। যেমন আপনার যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে বা ফেসবুক গ্রুপ থাকে, ফেসবুক পেজ থাকে, সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো সেটা কীভাবে অ্যাড করবেন সেটা এখন আমি জাস্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনি লিখবেন FACEBOOK ফেসবুক, এটা লিখবেন, লিখার পরে ফেসবুক লিঙ্কে যাবেন। সাপোজ এই যে দেখুন এখানে আমার একটা পেজ আছে যেটা হলো বাংলা টিউটোরিয়াল 24, তো এখানের এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করব, এটা জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পরে এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করব, পেস্ট করার পরে আমি এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে ফেসবুকটা চলে আসছে অলরেডি। এখন আমি যদি চ্যানেলে যাই, আমি যদি বাংলা টিউটোরিয়াল 24 চ্যানেলে যাই, যে দেখেন এখানে ফেসবুক, গুগল প্লাস, ইনস্টাগ্রাম, টুইটার অনেক কিছু এখানে অ্যাড করা আছে। এখন এই যে দেখেন ফেসবুক, এই ফেসবুকের এখানে যদি আমার কোনো ভিজিটর যদি ক্লিক করে তাহলে সে সরাসরি চলে আসবে আমার এই পেজের মধ্যে, এখানে এসে সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এবং আমার সাথে ডিসকাস করতে পারবে যে কোনো বিষয় নিয়ে। তো এভাবে আপনারা আপনাদের যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, যদি আপনার কোনো টুইটার অ্যাকাউন্ট থাকে, গুগল প্লাস থাকে, সেগুলো এখানে এই লিঙ্কসের মাধ্যমে অ্যাড করে নিতে পারবেন। তো বন্ধুরা, একটা চ্যানেল ক্রিয়েট করে সেটা মোটামুটিভাবে কাস্টমাইজ করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রাথমিক ধাপগুলো হলো এটাই। এখন আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করছি এই চ্যানেলটা এখন আমাদের কাজ হবে ভিডিও আপলোড করা। এখন অনেকেই ভিডিও আপলোড করতে পারেন না, তো ভিডিও কিভাবে আপলোড করবেন, কিভাবে, এই যে দেখুন আমরা যে চ্যানেলের লোগো ম্যাক করছি, এই যে চ্যানেলের ব্যানার ম্যাক করছি, এই জিনিসগুলো অনেকে ম্যাক করতে পারে না। এই জিনিসগুলো কিভাবে ম্যাক করবেন, স্টেপ বাই স্টেপ আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দিতে থাকবো, তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেটাও আমাদেরকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।